The public of Jorhat District's Teok Circle on Tuesday took to the streets to protest against what they termed as harassment by the Assam police. The protesters alleged that the police keeps a check at the national highway every day. However, despite the commuters following traffic rules and carrying necessary documents, the police continue to harass them. The public has requested authority to take action against the police. আমি সিটবেল মাই আহি আছো আমি সদায় কনসিয়াস সদায় মুখ্যমন্ত্রী আমি জনাশুনা মানুষ আমি পেপার পড়ো নিউজ চাও গতি আমি সদায় কনসিয়াস হয়ে সিটবেল মাই অহার পিছত রখাই লো ফটো মারিছে আমি কইছো ফটো নামাইব ফটো কেন মারিছে তারপর বলে আপনাদের সিটবেল মরা নাই আরে দেখুন আমার এনেক পয়সা বেমানি করে পয়সা ঘটি সরকার সরকারি হেরি নহব নহব সরকার এনেক চলাব আছে নাকি নইলে রিজাইন দি দিও জনসাধারণক হারা শাস্তি করার অধিকার কারো নাই সিটবেল মারি অহার পিছত আপনার কবা আছে আমি তিয় কবা আহি আছো আসলে কব লাগিব বিভিন্ন সময়ত আসলে যোরহাট জেলা প্রশাসনে পাবানত যুদ্ধ আসলে সিটবেল্ট পরিধান নকৰা হোক বা হেলমেট পরিধান নকৰা ব্যক্তির উপর যুদ্ধ আসলে কর বা যুদ্ধ ফাইন কটা হয়েছে সেসম আসলে আমি বিভিন্ন সময়ত আমি সমর্থন জানাই আছো বা আমি একমুখে সমর্থন জানাই আছো কিন্তু শেহতীয়াকে কব লাগিব যে টিয়ক আরক্ষী প্রশাসনের উদ্যোগত যুদ্ধ আসলে নাকা লগা হয়েছে বা যুদ্ধ চেকিং করা হয়েছে সেই সময়ত কিন্তু আসলে বহু সময় দেখা গৈছে বহু সময়ত টিয়ক অঞ্চলত বিভিন্ন সময়ত আসলে সিটবেল্ট পরিধান করা বা হেলমেট পরিধান করা ব্যক্তির উপর যুদ্ধ ফাইন কটা হয়েছে সেসম আসলে অতি দুর্ভাগ্যজনক কথা গতি আমি টিয়ক আরক্ষীক একটা কথা আমি অবগত করবো যাতে যুদ্ধ ব্যক্তি হেলমেট বা সিটবেল্ট পরিধান নকরে আসলে যি ব্যবস্থা গ্রহণ করে আমি আসলে সহযোগ করিম যুদ্ধ আসলে বিভিন্ন সময় হারাশাস্তি করেছে নকরব খেতে আমি আহ্বান জানাইছো আর একটা কথা কব লাগিব আজি শেহতীয়াকে আজি দুই তিনদিনের আগত কিছু ঘটনা ঘটি গেছে শেহতীয়াকে আজি বড়া বাজারের সম্মুখত যে আসলে অপ্রীতিকর পরিস্থিতি হল সেই অপ্রীতিকর পরিস্থিতি যাতে পুনৰ টিয়কক নহক মই আৰু মোৰ ভণ্টি আহিছিলে ভণ্টিৰ মাক আহিছিলে আৰু মই সিটবেল্ট মাৰি আহিছিলোঁ কিন্তু মোৰ ভণ্টিয়ে সিটবেল্ট মৰা নাছিলে আৰু দেখিলোঁ বৰা বজাৰৰ সমীপতে চেকিং চলি আছিলে আৰু মই সিটবেল্ট মাৰিছিলোঁ মোৰ ভণ্টিয়ে মৰা নাছিলে যিহেতু তাইৰ গাটো ভাল নাছিলে আৰু তাই ৰাস্তাত সিটবেল্ট মাৰিয়ে আছিলে কিন্তু গাটো বেয়া হৈ আছিলে তাইৰ এটা মাইনৰ অপাৰেশ্যন হৈছিলে মাইনৰ অপাৰেশ্যনটো মানে আজি চেকআপত গৈছিলোঁ আমি চেকআপৰ কাৰণে তাইৰ গাটো বেয়া কাৰণে সিটবেল্ট নমৰাকৈ আহিছিলে আৰু আমি মই যিহেতু টিয়কৰে ল'ৰা মই জানো যে টিয়কত চেকিং চলি আছে আৰু সিটবেল্টটো আমাৰ নিজৰ ছেফটিৰ কাৰণে হয় সিটবেল্টটো মাৰিব লাগে সেইটো মই জানো আৰু মই সিটবেল্ট মাৰি আহিছোঁ তাই নমৰাকৈ আহিছে তাই ইচ্ছাকৃতভাৱে নমৰাকৈ আহিছে যিহেতু তাইৰ গাটো ভাল নহয় সিটবেল্ট মাৰিলে গাটো বেছি বেয়া লাগে আৰু দেখিলোঁ বৰা বজাৰ সমীপতে আপোনাৰ তালাচী নিয়মীয়া যিটো তালাচী চলি আছে চলি থাকোঁতে গাড়ীখন ৰখালে ৰখাই পেলাই এজনে আহি পেলাই মোক ফটো মাৰিলে ফটো মাৰিলে মোক সুধিলে যে কিয় চিট আপোনাৰ ফটো মাৰিছে মই মোক তেতিয়া ক'লে যে এইটো আপুনি ছাৰৰ লগত পাতক তাৰপৰা মই ছাৰক গৈ ক'লোঁগৈ যিজন ছাৰ আছিলে এজন মই নাম তেখেতৰ নাজানো তেখেতৰ মই জ্ঞাত নহয় কি নাম তেখেতৰ তেখেতক ক'লোঁগৈ তেখেতক ছাৰক তেখেত মই হিন্দীভাষী হয় তেখেতক ক'লোঁ তেখেতেও কথাটো তেখেতক কোৱাৰ পিছত মই তেখেতক ক'লোঁ যে তাইৰ গাটো ভাল নহয় সিটবেল্ট মৰা নাই তেখেতেও গৈ কিন্তু আকৌ একেটা কথাকে কৈ দিলে যে আকৌ তেখেতেও আকৌ এখন ফটো মাৰি ল'লে।